বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট একের পর এক অনুষ্ঠিত হওয়ার কারণে টি টোয়েন্টি খেলা ক্রিকেটারদের যেমন কদর বেড়েছে তেমনই তাদের দুষ্প্রাপ্যতাও বেড়েছে। লিগগুলোর এই ব্যস্ত শিডিউলের জন্য এমনিতেই বিপিএল এবার বিদেশি প্লেয়ারের সংখ্যা কম। অন্যান্য প্লেয়ারদের সহজে পাওয়া না যাওয়ায় অধিকাংশ টিমই পাকিস্তানি তারকাদের দিয়ে দল গুছিয়েছেন। এবার দেখা গেল নতুন বিপত্তি। আগামী 13 তারিখ থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ, যার জন্য পাকিস্তানি প্লেয়ারদের অন্তত প্রথম রাউন্ডে সবগুলো ম্যাচ খেলার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। পিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে চিঠি পাঠিয়ে জানিয়েছে তাদের খেলোয়াড়দেরকে 2 ফেব্রুয়ারির ভিতরে তাদের দেশে পাঠানোর জন্য, যেন তাদের লিগ শুরু হওয়ার আগে খেলোয়াড়রা অনেকটা ফ্রেশ থাকে। যদিও সেই চিঠিতে আরও একটি অপশন জুড়ে দিয়েছে তারা। তাতে বলা হয়েছে যদি কোনো ক্রিকেটার তার নিজের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সমঝোতা করে আরও কিছুদিন বিপিএল খেলতে চায় তাহলে সেক্ষেত্রে অনুমতি দেবে পিসিবি। ওই ক্রিকেটার 7 ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল খেলতে পারবে এবং অবশ্যই তাকে 8 ফেব্রুয়ারির মধ্যে ফিরতে হবে। যদি পাকিস্তানি ক্রিকেটারদের 2 তারিখেই ফিরে যেতে হয় তাহলে সিলেক্ট করবেই তাদের বিপিএলের এবারের আসরের ইতি ঘটবে।